8800 টাকা কিন্তু আজকে স্মার্ট টিভি পেয়ে যাবে 8800 টাকা স্মার্ট টিভি স্মার্ট টিভি সবকিছু চালাতে পারবে মানে বড় 43 ইঞ্চি 50 ইঞ্চি টিভিতে যে ধরনের সুযোগ সুবিধা থাকে এরা ভিতরে কিন্তু ফ্রি ডিশ থাকতেছে 8800 টাকা টিভিতে ফ্রি ডিশ ইন্টারনেট তারপর হলো আপনার ওয়াল মাউন্ট থেকে শুরু কইরা তারপর আপনি সবকিছু কিন্তু থাকবে আচ্ছা আচ্ছা 8800 টাকায় 8800 টাকা মাত্র 10000 টাকা শুধু 10000 টাকা শুধু 10000 টাকা 32 ইঞ্চি টিভি যারা পাইকারি নিতে চাচ্ছে ঠিক আছে যারা পাইকারি বাইদের জন্য কিন্তু আজকে স্পেশাল অফার থাকবে যারা আপনি বিজনেস করতে চাইতেছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আপনার কিন্তু পাইকারি মালগুলো নিয়ে বিজনেস করতে পারবে ফ্রেমলেস ফ্রেমলেস বাস কন্ট্রোল গুগল টিভি গুগল টিভি আপনার ফ্রেমলেস মডেল চলে আসে আগে কিন্তু ফ্রেমলেস এর ভিতরে 4K কোনো টিভি ছিল না আচ্ছা আচ্ছা এখন কিন্তু যে গুগল টিভি চলে আসছে 32 এর ভিতরে 4K এর ভিতরে আবার ডাবল গ্লাস আছে এটা হচ্ছে 15500 ফ্রেমলেস বাস কন্ট্রোল গুগল টিভি আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে আবার ডাবল গ্লাস টাকা এবং ডাবল গ্লাস এর মধ্যে আবার যারা ক্যামেরা সহ নিতে চান এটা কিন্তু আবার ক্যামেরা সহ আচ্ছা ক্যামেরা সহ ক্যামেরা সহ হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আচ্ছা ক্যামেরাটা আবার কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ক্যামেরা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা এটা গোল্টা সিকো হামিম তারপরে সিজে অ্যাস্টন আচ্ছা অ্যাস্টন অ্যাস্টন ব্র্যান্ড সবগুলা রেট কিন্তু আজকে সেমি রাখতেছে আজকে কত রাখতেছেন ভাই 43 ইঞ্চি 43 ইঞ্চি রাখতেছে মাত্র 19000 টাকা না আর কম আপনি বলছেন দাম কমছে 19000 টাকা গেছে সপ্তাহে ভিডিও করছে 15 দিন আগে ভিডিও আচ্ছা 200 টাকা কম 18800 টাকা 18500 টাকা 43 ইঞ্চি 18500 টাকা এটা কিন্তু জুমাবারের অফার হ্যাঁ আপনি যে স্ক্রিনশট দিয়ে রাখেন এই টিভিটার আমি কিন্তু প্রায় ভিডিও করতে আসলে এই টিভিটার কাস্টমার আসে দোকানে এই যে 43 ইঞ্চি টিভি কোনো কথা নেই শুরু করবেন ভাই হ্যাঁ আমরা যখন 24 ইঞ্চি থেকে শুরু করি 24 ইঞ্চির ভিতরে সবকিছুতে কিন্তু ইউজ করা যাবে ঠিক আছে এরপরে দেখেন এটা কিন্তু আমার আছে আপনার বেসিকও আছে স্মার্টও আছে দুটো কোম্পানি সিপু নেন জেনারেল নেন সব ধরনের ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবল আছে 24 ইঞ্চির ভিতরে আচ্ছা আচ্ছা 24 ইঞ্চি কোনটার প্রাইস কত 24 ইঞ্চি যদি আপনি এটা আপনার বেসিকটা হচ্ছে আপনার যে 7200 টাকা পড়বে 7200 টাকা 7200 টাকা বেসিকটা আচ্ছা আর যদি আপনি স্মার্ট যদি নিতে চান এর স্মার্টটা নিতে চাইলে হলো আপনার 8800 টাকা 8800 টাকা 8800 টাকা কিন্তু আজকে স্মার্ট টিভি পেয়ে যাবে 8800 টাকা স্মার্ট টিভি স্মার্ট টিভি সবকিছু চালাতে পারবে মানে বড় 43 ইঞ্চি 50 ইঞ্চি টিভিতে যে ধরনের সুযোগ সুবিধা থাকে এরা ভিতরে কিন্তু ফ্রি ডিশ থাকতেছে 8800 টাকার টিভিতে ফ্রি ডিশ ইন্টারনেট তারপর হলো আপনার ওয়াল মাউন্ট থেকে শুরু করে তারপর আপনার সবকিছু কিন্তু থাকবে 8800 টাকায় 8800 টাকার টিভিতে সব পাবেন আপনি আচ্ছা আচ্ছা এরপরে এটা হচ্ছে আবার ডাবল গ্লাস সিপু কোম্পানি এটার ফ্রেমলেসটা হইতাছে কি আপনার 7200 টাকা ডাবল গ্লাসটা 7500 টাকা আচ্ছা এবং এটার ভিতরে স্মার্ট নিতে গেলে 8800 টাকায় 8800 টাকা 800 টাকায় পড়বে এগুলো 24 ইঞ্চির ভিতরে ওকে ঠিক আছে এখন আবার আমরা যাব 32 ইঞ্চির ভিতরে দেখাই হ্যাঁ 32 ইঞ্চির ভিতরে কিন্তু খুব পপুলার টিভি আছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনারেল ব্র্যান্ডের এটা 24 ইঞ্চি দেখাইলাম এখন হচ্ছে 32 ইঞ্চি দেখেন 32 ইঞ্চি এটা কিন্তু ফ্রেমলেস স্মার্ট আচ্ছা এটার ভিতরে বেসিকও আছে জেনারেল হামিমের ভিতরে বেসিকটা আছে বেসিকটা নিতে পারবেন মাত্র 10000 টাকা শুধু 10000 টাকা শুধু 10000 টাকা 32 ইঞ্চি টিভি আচ্ছা 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 আর যারা স্মার্ট নিতে চাচ্ছেন স্মার্টটা কল মাত্র 12000 টাকা শুধু 12000 টাকা শুধু 12000 টাকা কিন্তু আজকে স্মার্ট টিভি পেয়ে যাবেন ওকে ঠিক আছে মানে টিভির দাম মোটামুটি সবই কম ছিল 13500 টাকা ছিল এখন কিন্তু 12000 টাকা পেয়ে যাচ্ছে এখন 12000 টাকা হয়ে গেছে 12000 টাকা পেয়ে যাবেন এবং এটার ভিতরে আবার ভয়েস কন্ট্রোল সহ নিতে যাচ্ছে হ্যাঁ এবং এই শুধু এটা না জেনারেল নিতে পারেন তারপর আপনি সিকু হ্যাঁ তারপর আপনি যে গোল্টাস গোল্টাস হ্যাঁ ঠিক আছে ওই যে আপনার এলআরসি এলআরসি হ্যাঁ এগুলো সব আপনি দেখেন 32 ইঞ্চি 43 ইঞ্চি সব ধরনের এরপর আবার এই যে দেখেন 43 ইঞ্চি 32 ইঞ্চি তো কতগুলো মডেল দেখছেন এদের কিন্তু ভয়েস কন্ট্রোল ছাড়া এরপর এগুলো কিন্তু সব 43 ইঞ্চি আচ্ছা যারা পাইকারি বাইদের জন্য কিন্তু আজকে স্পেশাল অফার থাকবে যারা আপনি বিজনেস করতে চাইতেছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আপনার কিন্তু পাইকারি মালগুলো নিয়ে বিজনেস করতে হবে এবং এটা ভিতরে শুধু 12000 টাকা শুধু এই জেনারেল কোম্পানি না আপনি কোনটা নেবেন
মার্ক ভিশন নেবেন, হামিম নেবেন, সিকু নেবেন, তারপরে গোলটাস নেবেন, আচ্ছা গোলটাস নেবেন, এগুলো সব 12,000, সব 12,000 টাকা, মানে টিভি ব্র্যান্ড চেঞ্জ কিন্তু প্রাইস এক, প্রাইস একই থাকবে, আচ্ছা মানে চারটা ব্র্যান্ডের টিভি সব 12,000 টাকা, সব 12,000 টাকা, ঠিক আছে, আচ্ছা আবার চারটা ব্র্যান্ডের টিভি বেসিক সব 10,000 টাকা, সব 10,000 টাকা, আচ্ছা এবং এটার ভিতরে যদি ফ্রেমলেসের মধ্যে যদি আবার আপনি ভয়েস কন্ট্রোল নিতে চান, ভয়েস কন্ট্রোল নিতে চান আপনি 13,000 টাকা বললি, 13,000 টাকা ফ্রেমলেস, আর ডাবল গ্লাসটা হইতাছে 14,000 টাকা, 14,000 টাকা, 13,500 টাকা দিয়ে দেবো, যান, আচ্ছা এখন একটু ব্র্যান্ড দেখেন ভাই, ব্র্যান্ড, ব্র্যান্ডের ভিতরে দেখেন, ব্র্যান্ডে প্রথমে আমরা যেটা আসে এই দেখেন জেবিকো, ওকে এরা কিন্তু 5 বছরের প্যানেল গ্যারান্টি, 5 বছরের মানে 5 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে, মানে একটা টিভি যদি আপনি নিতে চান তাহলে এটার উপরে মনে হয় আর কোনো টিভি নাই, টিভি নাই, ঠিক আছে, অল্প প্রাইজের ভিতরে, অল্প প্রাইজের ভিতরে, মানে বাজেট কম, গ্যারান্টি ওয়ারেন্টি বেশি, প্যানেলের কোয়ালিটি, পিকচার কোয়ালিটি সব বেটার, আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এত কোয়ালিটি ফুল টিভি দেখে গ্যারান্টি, কিন্তু এখন কিন্তু মানুষ কিন্তু গ্যারান্টির দিকে একটু নজর দিচ্ছে, ঠিক আছে, এই টিভিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 16,000 টাকায়, শুধু 16,000 টাকা, শুধু 16,000 টাকা, তাও বয়স কোনো সহকারে, আচ্ছা 5 বছরের গ্যারান্টি, 5 বছরের গ্যারান্টির ভিতরে, এবং এটার ভিতরে দেখেন আরেকটা মডেলও আছে, জেবি কবিতা আজকে সব মডেল দেখাবো আপনার, এই যে দেখেন আরেকটা মডেল, যারা একটু কম বাজেটে চাইতে আছেন, এই এটা হচ্ছে ডিএফ1 সেস, এটা ভয়েস কন্ট্রোল ছাড়া, আচ্ছা আচ্ছা, আপনি চাইলে ভয়েস কন্ট্রোল করতেও পারবেন, এই টিভিটা কিন্তু পেয়ে যাবেন মাত্র 14,500 টাকা, এটা হচ্ছে 14,500, 14,500 টাকা, গ্যারান্টি 3 বছর, গ্যারান্টি 3 বছর, আচ্ছা এরপর দেখেন জেবিকোর মডেল কিন্তু শেষ নাই, আচ্ছা জেবিকোর আর কি মডেল আছে, এরপর দেখেন জেবিকো মডেলগুলো শেষ করে, এই দেখেন এটা হচ্ছে জে90এস, সহকারে কিন্তু টিভি পেয়ে যাচ্ছেন, এরপর এটার ভিতরে কিন্তু আরেকটা মডেল আছে, এই যে দেখেন এটা হচ্ছে জে8এস, জেবিকোর ভিতরে কত মোট 30 ভিতরে কত মডেল দেখতে পাচ্ছেন, আচ্ছা এটা কিন্তু জে8এস মডেল, আচ্ছা এটা হচ্ছে জে8এস, হ্যাঁ এটা, এই টিভিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 15,000 টাকা, এটা হচ্ছে 15,000 টাকা, 15,000 টাকা 3 বছরের গ্যারান্টি সহকারে, 3 বছরের গ্যারান্টি, আরো 200 টাকা কমাই দিলাম ভাই, 14,800 টাকা, 14,800 3 বছরের গ্যারান্টি, 3 বছরের গ্যারান্টি, জে8এস সিঙ্গেল গ্লাস, সিঙ্গেল গ্লাস 14,800 টাকা কিন্তু এটা পেয়ে যাবেন, এর জেবিকোর মডেল আরো আছে আমাদের, 43 ইঞ্চি আছে, 32 ইঞ্চি আবার কিন্তু জেবিকোর আছে গুগল, এরপর আমরা যাবো কেসিওতে, আচ্ছা কেসিওতে ডিসপ্লে দেয়া আছে, হ্যাঁ কেসিও ডিসপ্লে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা ফ্রেমলেস, ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল গুগল টিভি, ঠিক আছে কেসিও, কেসিও গুগল টিভি আপনার ফ্রেমলেস মডেল চলে আসে, আগে কিন্তু ফ্রেমলেস এর ভিতরে 4K কোনো টিভি ছিল না, আচ্ছা আচ্ছা, এখন কিন্তু যে গুগল টিভি চলে আসছে 32 এর ভিতরে 4K, প্রাইস কত ভাই 32, প্রাইস এর একেবারে কম প্রাইস বাজেটে দিচ্ছি, কত ভাই মাত্র 15,500 টাকা, 15,500 টাকায় গুগল টিভি, 15,500 টাকায় গুগল টিভি, তো আবার ভয়েস কন্ট্রোল সহকারে আবার 4K, যে দেখতে পাচ্ছেন লেখাই আছে কিন্তু 4K টিভি, হ্যাঁ 4K টিভি, আচ্ছা 4K সাপোর্ট নাকি, হ্যাঁ না এরা 2160 রেজুলেশন আসবে ভাই, অরিজিনালি 4K, আচ্ছা 2160 রেজুলেশন আসে, 2160 রেজুলেশন আসে, আপনি দেখে নিবে কাস্টমার, আচ্ছা আচ্ছা 2160 রেজুলেশন, ঠিক আছে দুটো টিভির ভিতরে, এবং এটার ভিতরে আবার ডাবল গ্লাস আছে, এটা হচ্ছে 15,500 ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল গুগল টিভি, আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আবার ডাবল গ্লাস, ডাবল গ্লাসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 16,500 টাকা, 16,500 মানে 1,000 টাকা বাড়বে, 1,000 টাকা বাড়বে, 15,500 সিঙ্গেল গ্লাস, ডাবল ডাবল গ্লাস হচ্ছে 16,500 টাকা, এবং ডাবল গ্লাসের মধ্যে আমরা যারা ক্যামেরা সহ নিতে চান, এটা কিন্তু আবার ক্যামেরা সহ, আচ্ছা ক্যামেরা সহ, ক্যামেরা সহ হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল, আচ্ছা ক্যামেরাটা আবার কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল হয়ে যাবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ক্যামেরা হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এটা কিন্তু পেয়ে যাবেন 18,500 টাকা, 18,500, 18,500 টাকা, আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে আপনি কিন্তু মডেল কিন্তু পেয়ে যাচ্ছেন, এই যে দেখেন এই যে এটা কেসিও, কার্টুনগুলো আপনাকে দেখা দিচ্ছি, এই যে এটা হইতেছে আপনার ফ্রেমলেস, হ্যাঁ এটা হচ্ছে ফ্রেমলেস, এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার 15,500 টাকা, 15,500, এটা হচ্ছে ডাবল গ্লাস, হ্যাঁ ডাবল গ্লাসটা পেয়ে যাবেন 16,500 টাকা, 16,500 টাকা, হ্যাঁ আর এটা হচ্ছে ক্যামেরা সহ পেয়ে যাবেন 18,500 টাকা, 18,500 টাকা, ঠিক আছে এই সবগুলো মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, মানে সবগুলো আছে না, হ্যাঁ, এবং ন্যাশনাল প্যানাসোনিক যারা নিতে চাচ্ছেন অনেকে বলতেছে যে আবার এটা এটা নিব, আমি ন্যাশনাল প্যানাসোনিক নিব, ঠিক আছে ন্যাশনাল প্যানাসোনিক নিতে পারবেন, ন্যাশনাল প্যানাসোনিক কেসিও দুটোটা কিন্তু রেট সেমই, আচ্ছা আচ্ছা, যার ন্যাশনাল প্যানাসোনিক প্রয়োজন পছন্দ তার ন্যাশনাল প্যানাসোনিক নিবেন, যারা কেসিও পছন্দ তারা কেসিও নিবেন, আচ্ছা আমাদের একটু ভিশন দেখান আর হায়ার দেখান, হ্যাঁ ভিশন আর হায়ার দেখেছি, আমরা আগে হায়ারটা দেখাই নিচ্ছি, আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা কিন্তু সব ব্র্যান্ড একসাথে দেখাচ্ছি আপনাদের, এই দেখতেছেন হায়ারে, এটা কিন্তু গুগল টিভি অফিসিয়াল টিভি, আচ্ছা হায়ারের গুগল টিভি 21,000 টাকা আজকে দিয়ে দেবো, আজকে 21,000 টাকা বরাবর, হ্যাঁ বরাবর 32 ইঞ্চি, হ্যাঁ 32 ইঞ্চি বরাবর আজকে কিন্তু 21,000 টাকা, 21,000 টাকা কিন্তু হায়ারের গুগল টিভি পেয়ে যাবেন, আচ্ছা 4 বছরের গ্যারান্টি সহকারে অফিসিয়াল টিভি,
রোম আছে এবং ঠিক আছে এবং হটলাইন কাস্টমার নাম্বারও দেওয়া আছে, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 32 ইঞ্চির ভিতরে তো আমাদের আরো অনেকগুলো মডেল আছে। এরপরে যে অ্যাস্টন আছে দেখতে পাচ্ছেন, অ্যাস্টন কত ভাইয়া? অ্যাস্টন এই যে আপনার অ্যাস্টনটা আপনার কিন্তু আপনার 12,500 টাকা ডাবল গ্লাস, ৪৩ ইঞ্চি মাত্র 19,000 টাকা। না আরকম আপনারা বলছেন দাম কমছে, 19,000 টাকা গেছে সপ্তাহে ভিডিও করছে, 15 দিন আগে ভিডিও। আচ্ছা 200 টাকা কম, 18,800 টাকা, 18,500 টাকা, 43 ইঞ্চি 18,500 টাকা। এটা কিন্তু ঝুমাবারের অফার। হ্যাঁ আপনারা যে স্ক্রিনশট দিয়ে রাখেন এই টিভিটার, আমি কিন্তু প্রায় ভিডিও করতে আসলে এই টিভিটার কাস্টমার আসে দোকানে, এই যে 43 ইঞ্চি টিভি 21,800 টাকা এরপরে দেখতে পাচ্ছেন এরপরে সিকু তো দেখাইলাম, ঠিক আছে। এরপর আপনি এখন দেখাইতে পারেন আমরা হলো ম্যাঙ্গো, ম্যাঙ্গো হ্যাঁ ম্যাঙ্গো কিন্তু গুগল টিভি। আচ্ছা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো গুগল টিভি J3 মডেল, আপনার সবকিছু কিন্তু আছে। এই যে দেখেন 43 ইঞ্চি এটা কিন্তু আপনার গুগল টিভি। আচ্ছা এই যে এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ এই যে এটা এটা ডাবল গ্লাস। আচ্ছা এইটা না? হ্যাঁ ডাবল গ্লাস এটা। এটা প্রাইস কত পড়বে? এটা কেসিও ডাবল গ্লাসটা 26,500 টাকা। 26,500 টাকা। 26,500 টাকা কিন্তু গুগল টিভি ডাবল গ্লাস, যারা গুগল টিভি ডাবল গ্লাসে যাচ্ছেন তাদের জন্য এটা 26,500। আর ক্যামেরা যদি সহ নিতে চান 28,500 টাকা। 28,500 এটা হচ্ছে কেসিও। কেসিও কেসিওর একটা দেখাইলে আমরা একটা যদি দেখাই। কেসিও 50 ইঞ্চিটা দেখাই। কেসিও 50 ইঞ্চিটা দেখাই। আচ্ছা কেসিও 50 ইঞ্চি ক্যামেরা সহ আছে, ক্যামেরা ছাড়াও আছে। আচ্ছা ক্যামেরা সহ ক্যামেরা ছাড়া আছে আপনার 34,500 টাকা। আচ্ছা আর ক্যামেরা সহ 43,500 ইঞ্চি। এটা কিন্তু
জেনান্টিয়াস ডাবল গ্লাস। আচ্ছা আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন তুমি কিন্তু এখানে একটা জেনান্টিয়াস ডাবল ডিসপ্লে আছে, এটা 32 ইঞ্চি 43 ইঞ্চি সেম মডেল। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 25,500 টাকায়। 25,500, হ্যাঁ 25,500 টাকায়। আরো 500 কমায় দিলাম, মানে 25,000 25,000 টাকা আরো 500 কমায় দিলাম, যা 24,500 43 ইঞ্চি ডাবল গ্লাস, 43 ইঞ্চি ডাবল গ্লাস, 3 বছরের গ্যারান্টি সহকারে 24,500। এটা মনে করে এই ভিডিওর সেরা অফার। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে জেবিকোর দেখেন, জেবিকোর এরপরে হচ্ছে এটা হচ্ছে আলট্রাটা। তারপর দেখেন জেবিকোর গুগল। আচ্ছা, জেবিকোর গুগল, এই দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু জেবিকোর গুগল 4K USD। আচ্ছা আচ্ছা, আমি একটু বাড়ি করে দেখাই আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা, এটা কিন্তু 43 GF1 43 GF1 GS, ঠিক আছে, সব জায়গায় কিন্তু এটা রেট বেশি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি রেট কমায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার প্রাইস কত রাখতেছেন? প্রাইস রাখতেছে মাত্র 30,500 টাকা। 30,500, না গত ভিডিও কত ছিল? 31,500। আচ্ছা, আজকে 30,500, আজকে 30,500 জেবি কো 4K টিভি, 4K টিভি, আজকে হায়ার নাই 43 ইঞ্চি? হ্যাঁ, হায়ার 43 ইঞ্চি আছে। হায়ার 43 ইঞ্চি দেখি, এই যে দেখতে পাচ্ছেন হায়ার 43 ইঞ্চি। আচ্ছা, এটা গুগলটা নাকি? হ্যাঁ, হায়ার 43 ইঞ্চি গুগল। তারপরে এই যে মডেল K800 মডেল, এই যে হায়ার কথা বলা আপনাকে বসায় রেখে, হ্যাঁ হ্যাঁ, হায়ার টিভি নিবে বললো যে এই টিভিটা নিবে চট্টগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, এই যে ওকে গুগল, এটা মডেলটা তো দেখতে পাচ্ছেন, এটা অফিশিয়াল টিভি দিচ্ছি মাত্র কত? প্রাইস কত? 29,500 টাকা আজকে। মানে হায়ারের টিভি, হায়ারের টিভি আজকে 29,500, হায়ারের টিভি না, মানে দেখছেন গ্রেড কমছে, আগে কত ছিল? 31,500 ছিল, হ্যাঁ, আজকে কত দিলাম? মানে 29,500 আর মোলামুলি না, একবারে ফিক্সড প্রাইস। আচ্ছা আচ্ছা, 29,500। হায়ারের যে রোবটটা আছে, হায়ারের রোবটটা আছে, এই যে হায়ারের রোবট, হায়ারের রোবট আছে, 4K টাও আছে। 4K এর প্রাইস কত? হায়ার, হায়ার 4K প্রাইস হলো 36,500, আগে ছিল কত? 37,500, আর এখন কত? 36,500। মানে সবটির দাম যে কম বলছি, কমছে না, না ঠিক আছে। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে হায়ারের রোবট টিভি। আচ্ছা, 40,500 ছিল। আচ্ছা, আজকে কত? 39,500, 39,500, একবারে সর্বনিম্ন অফার। দেখেন এটা কিন্তু রোবট টিভি হায়ারের, মডেলটাও দেখেন, এই যে মডেল কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা আচ্ছা, এই যে 43P7UX, এটা কিন্তু সবচেয়ে বেশি চলতেছে, এটা রানিং প্রোডাক্ট, রানিং প্রোডাক্ট। এরপর দেখবেন আবার হাইসেন্স। হ্যাঁ, হাইসেন্স কত? হাইসেন্স, হাইসেন্সটা 29,500 ভাই, হাইসেন্স 29,500, সব আজকে রেট কমায় দিলাম। ভিশন কত? 43 ইঞ্চি গুগল ভিশন দেখতে পাচ্ছেন, 43 ইঞ্চি ভিশনে, কিন্তু ভিশনটা এখানে একটা আছে না, ভিশনের, হ্যাঁ, এই যে ফুল এইচডি একটা আছে, ও ফুল এইচডিটা কত? এটা ফুল এইচডি, এটাও কমায় দেব, এটাও ছিল 31,500, এটাও 29,500 আজকে। তাহলে আপনার সব 29,500 লাগাই দিন, ব্র্যান্ড নেই ভালো, হ্যাঁ, তাই এটা 29,500 লাগাই দেন। হ্যাঁ, লাগাই দিলাম, যান 29,500, যান ম্যাঙ্গো অনেক 29,500, দেন ম্যাঙ্গো 29,500, ভিশন 29,500, হায়ার 29,500, হাইসেন্স 29,500। এই দেখেন ম্যাঙ্গোর মাল প্রোডাক্ট অভাব নেই, দেখছেন? আচ্ছা, কত মাল দেখেন আমি কি কি দিচ্ছি আপনি আজকে, যেহেতু আপনি বলছেন আজকে একবার লস হলে দেবো, ম্যাঙ্গো কত? 29,500, জেবিকো গুগল, সব গুগল টিভি 29,500, আচ্ছা, ভিশন গুগল 29,500, একবার ফিক্সড প্রাইস, ভুলো বলি নাই। আচ্ছা, হায়ার 29,500, আচ্ছা, হাইসেন্স 29,500, ওকে, ম্যাঙ্গো 29,500, 29,500। তারপরে হচ্ছে গিয়ে আপনার ভিশন তো গেলি সব, এটার প্রাইস কত? এটা এটা হচ্ছে হ্যান্ড ফ্রি, ভিশন এটা কিন্তু হ্যান্ড ফ্রি ভাইয়া। আচ্ছা, এটা প্রাইস কত দিয়েছে? হ্যান্ড ফ্রিটা দিতে 37,500 টাকা, 37,500 টাকা, 37,500 টাকা, এটা কিন্তু 40,000 টাকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভিশনের রেট কিন্তু বাড়ছে, সবকিছু দাম কমছে, ভিশনের রেট বাড়ছে, কিন্তু আমি রেট বাড়াচ্ছি না। আচ্ছা আচ্ছা, 37,500 টাকা হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল গুগল 4K 43R1 গ্যালাক্সি প্রো, ঠিক আছে, আছে কিন্তু সকল দামের প্রোডাক্ট মাল। এরপর আবার দেখতে আছেন নোভা, নোভা, নোভা 43 বাইর করেন তো দেখি, নোভা 43 বাইর করতেছে আপনার সাথে, নোভা কি আছে 43 ইঞ্চি? নোভা কিন্তু 43 ইঞ্চি দুইটা মডেল আছে ভাই। আচ্ছা আচ্ছা, এটা কি গুগল? এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডটা। আচ্ছা অ্যান্ড্রয়েড, হ্যাঁ, এটাও দিয়ে দিলাম 29,500, জান মানে নোভা 29,500, নোভা 29,500, গ্যারান্টি কিন্তু নোভার 5 বছরের। আচ্ছা আচ্ছা, নোভার এটার গ্যারান্টি কয় বছর ভাই? 5 বছর। আচ্ছা, 5 বছর গ্যারান্টি, বাসা হোম সার্ভিস 29,500, 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি, হ্যাঁ, এটা 29,500, আজকে সব 29,500, 32 দেখেন তো কয়েকটা দেখি, হ্যাঁ, নোভার 32,000, নোভার আবার গুগলটা আছে কিন্তু ভাইয়া, হ্যাঁ, নোভার গুগল কত? এই যে নোভার গুগল, নোভার গুগলটা দিচ্ছি আপনার হলো 31,500, নোভার গুগল হচ্ছে 31,500, 31,500। আচ্ছা, নোভার 32 নাই? হ্যাঁ, 32 ইঞ্চি তো মডেল আছে অ্যাভেলেবেল। আচ্ছা, এই দেখেন এরা নোভার 32 হলো, এই যে দেখেন মডেল, এই যে একটা মডেল,
এছাড়া তো আপনাদের কাছে বড় টিভি আছেই, বড় টিভি যে 39 ইঞ্চি এটাও কিন্তু আছে। 39 কত নোভার? 39 ইঞ্চি হলো 26,500। 26,500 50 কত নোভার? 50 ইঞ্চি গুগল নোভার 50 ইঞ্চি গুগল কিন্তু পেয়ে যাবে মাত্র আপনার 46,500। আর অ্যান্ড্রয়েডটা নিতে যারা নিতে চাচ্ছে 50 ইঞ্চি অ্যান্ড্রয়েডও কিন্তু আছে। তারপরে 55 ইঞ্চি আছে ভাই, কত প্রাইস? 55 ইঞ্চি হল 55,000 টাকা। 55,000 টাকা। তারপরে 65 ইঞ্চি আপনার অ্যান্ড্রয়েড টিভি পেয়ে যাবেন মাত্র 65,000 টাকা পর্যন্ত গুগল টিভি আছে। মানে একবার 24 ইঞ্চি থেকে শুরু করে 85 ইঞ্চি পর্যন্ত টিভি কিন্তু আজকে আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যার যেরকম বাজেট। এরপর আমি একটু বলে নিচ্ছি, 50 ইঞ্চি টিভি যারা অ্যান্ড্রয়েড নিতে চাচ্ছে, ওই যে আমি দেখালাম 29,500 টাকা কিন্তু 50 ইঞ্চি টিভি জেনারেল। আচ্ছা, এই যে জেনারেল ব্র্যান্ডের 50 ইঞ্চি টিভি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 29,500 টাকা। আর 55 ইঞ্চি পেয়ে যাচ্ছেন মাত্র 37,500 টাকা। 65 ইঞ্চিটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 48,500 টাকা। 48,500 টাকা। তার মানে হচ্ছে আপনি 65 ইঞ্চি টিভি 48,500 টাকা পাচ্ছেন, আবার যদি 5 বছরের গ্যারান্টি সহকারে ওটা নিচ্ছেন ওটা আবার 62,000 টাকাও পাচ্ছেন। মানে আপনার যার যেরকম বাজেট আছে বাজেট অনুযায়ী কিন্তু দিতে পারবে। তারপর যে স্যামসাং, সোনি, এমআই, এমআই টিভি তো আমি আজকে এমআই টিভি কাস্টমার আসবে কিছুক্ষণ আগে, ঠিক আছে, এমআই টিভি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 21,000 টাকায়। ওকে, সো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন আমাদের প্রতি সপ্তাহে এই একটা ভিডিও হচ্ছে এই দোকানে, মানে আমরা অনেকগুলি ব্র্যান্ড দেখাই। ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। আমাদের শপের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স 2 নম্বর ভবন, দোতলা 41 নম্বর এবং 7 নম্বর দোকান।